हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल मिस्टी मालास ब्लॉग। আর আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। অ্যাকচুয়ালি আমি এতদিন ধরে ইউটিউব ভিডিও করছি, বাট আমার ভিডিওর মধ্যে একটা কমপ্লেইন ছিল তোমাদের কাছ থেকে, আমি অনেক কমপ্লেইন পেয়েছি। সেটা হচ্ছে আমার ভিডিওতে একটু নয়েজ প্রবলেম ছিল, আর ভীষণ ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছিল আমার ভিডিওর মধ্যে। তো যার জন্য আসছিল সেটা হচ্ছে আমার কাছে কোনো মাইক ছিল না, আমি এমনি ফোনে রেকর্ডিং করতাম, তো সেই ক্ষেত্রে বিভিন্ন নয়েজ প্রবলেম হচ্ছিল। আর ভিডিও মেইনলি দুটো দিক দেখা হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি ভালো হলেও যদি সাউন্ড কোয়ালিটি ভালো না হয় তাহলে কারোরই দেখতে ইচ্ছা করে না। তো আমার ভিডিওর এই একটা প্রবলেম ছিল, যেটা এখনও হচ্ছে, আমি তোমাদের সঙ্গে কথা বলছি এখনও হয়তো তোমরা শুনতে পাচ্ছ যে আমার ভিডিও এমনি ফোনে চলছে, ফোনের ভয়েস মানে ফোনের যে সাউন্ডটা রয়েছে ওই সাউন্ডেই রেকর্ডিং হচ্ছে, যেটা তোমরা শুনতে পাচ্ছ। তো এই একটা প্রবলেম আমার ভিডিও এতদিন ছিল, যেটা আমি বেশ কিছুদিন কেটে গেছে আমার ইউটিউবে, বাট আমি এখনো পর্যন্ত সংগ্রহ করতে পারিনি, তো ফাইনালি আমার কাছে এসে গেছে। তো এটা হচ্ছে বোয়া BY-M1 মাইক, যেটা মোটামুটি সব ইউটিউবারদের কাছেই রয়েছে, শুধু এখানে নয়, বাইরে মানে ফরেন যে ইউটিউবাররা রয়েছে তাদের কাছেও এই মাইকটা রয়েছে, ভীষণ জনপ্রিয়, মানে চিপ রেটের মধ্যে ভীষণই প্রিয় একটা মাইক। যদিও আমি ফার্স্ট টাইম কিনেছি, আমি এর আগে কখনো মাইক ইউজ করিনি, যেটা তোমাদের বললাম। তো আমি ফার্স্ট টাইম কিনেছি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, যেটা এখন আমি আনবক্সিং করব, এর ভিতরে কি কি আছে দেখব, এবং আমিও ফার্স্ট টাইম দেখব মাইকটা কেমন। তো চলো আনবক্সিং শুরু করি। তোমাদের প্যাকেজিংটা দেখাই, দেখো অ্যামাজন থেকে এরকম একটা প্যাকেজিং এ এসেছে, বেশ সুন্দর প্যাকেজিংটা। দেখো ভিতরে এরকম একটা বাবল র‍্যাপ রয়েছে, বাবল র‍্যাপ অ্যাকচুয়ালি আমার ভীষণ প্রিয়, তোমাদের কার কার প্রিয় জানিও। বাবল র‍্যাপের ভিতরে এরকম ভাবে রয়েছে, অ্যামাজনের বিল, আমি কিনেছি দেখো 782, 782 টাকা দিয়ে পারচেজ করেছি। এটা বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রাইস থাকে, এর থেকে কমও থাকে আবার এর থেকে বেশিও থাকে, 1200 এরকমও থাকে। ওয়াও, ভিতরে এইগুলো ছিল। তো প্রথমে এটা দেখো, ভীষণ সুন্দর কিউট একটা লেদার পাউচ রয়েছে, সামনে বয়ারে লেখা রয়েছে, সি কত বড় একটা কেবল দিয়েছে দেখো, এতটা তার রয়েছে, অনেক বড়। বোয়ার কোয়ালিফাই সার্টিফিকেট, দেখো এখানে বেশ অনেকগুলো জিনিস রয়েছে, নয়েজ ক্যান্সেলেশন যে পাফ টাইপের থাকে সেটা রয়েছে, এখানে রয়েছে ক্লিপ, তোমাদের দেখাই ক্লিপ, যেটা দিয়ে জামার সঙ্গে বা শাড়ির সঙ্গে যেটাই পরো না কেন সেটার সঙ্গে ফিট করা হয়। এখানে রয়েছে ব্যাটারি, এখানে রয়েছে অডিও জ্যাক,
তো বয়ার এই মাইকটা তোমার ডিএসএলআর এর সঙ্গেও সেট করা যায়, আবার স্মার্ট মুভ ফোনের সঙ্গেও সেট করা যায়। দেখো এখানে ফিচার্স রয়েছে, এখানে একটা ছোট্ট বাটন রয়েছে, বাটনটা উপরের দিকে প্রেস করলে ক্যামেরার সঙ্গে সেট হয়, আর নিচের দিকে করলে তোমার স্মার্টফোনের সঙ্গে হয়। ব্যাটারি কেটাটাকে বের করেছি, ব্যাটারিটাকে এবার ব্যাটারিটাকে আমি সেট করব। আমি ব্যাটারি সেট করে ফেলেছি। এবার এই যে ক্লিপটা রয়েছে, ক্লিপটাকে এখানে লাগাতে হবে। সেট হয়ে গেল, তো আমার মাইক মোটামুটি রেডি, মোটামুটি না পুরোই রেডি। তো এবার আমি টেস্ট করে দেখব। তো আমার মাইক রেডি, এবার আমি টেস্ট করে দেখব। আমি তোমাদের সঙ্গে নর্মাল কথা বলছি, মানে ফোনের মাইক রয়েছে ওই মাইকে কথা বলছি, তো তোমরা শুনতেই পাচ্ছ যে আমার ভয়েস কেমন আসছে। তো এবার আমি এটা সেট করব, করে দেখব কেমন ভয়েস আসছে। তো দেখো এবার আমি বোয়া BY-M1 মাইকে অডিও রেকর্ডিং করছি, তো তোমরা বুঝতেই পারছো ডিফারেন্সটা কতটা ডিফারেন্ট হচ্ছে আমার ভয়েস। তো তোমরা সেটা তোমাদের মানে ভিডিওটাই বলবে যে কতটা ডিফারেন্স ভয়েস আসছে। তো অ্যাকচুয়ালি এটাই ছিল আমার মানে আগের ভিডিও আর এই ভিডিওর সঙ্গে তফাতটা। আমি এতদিন যে ভিডিও করেছি সেটা এই শুধুমাত্র এই মাইকটার অভাবে একটু নয়েজ প্রবলেম হয়েছে, যেটা তোমরা সহ্য করে নিয়েছো, বাট এবার থেকে আর হবে না, কারণ এবার আমার কাছে মাইক চলে এসেছে। তো এবার থেকে আমি এই মাইকেই অডিও ভিডিও করব, মানে ভিডিও করলে অডিও রেকর্ডিং এই মাইকেই হবে, তো সেক্ষেত্রে আর কোনো প্রবলেম হবে না। আর তোমরা যদি এই মাইকটাই পারচেস করতে চাও, তো সেক্ষেত্রে তোমরা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিনতে পারো। অবশ্য তোমাদের, তোমরা যারা ইউটিউব করো তাদের কাছে মোটামুটি সবার কাছে এই মাইকটা রয়েছে, আমার কাছেই ছিল না। আর যারা তোমরা নতুন ইউটিউবার আছো, যারা নতুন করে এই মাইকটা পারচেস করতে চাইছো, তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই এই মাইকটা পারচেস করো। কারণ এই মাইকটা আমি অনেকগুলো ভিডিও দেখে এই মাইকটা পারচেস করেছি, এই মাইকটার ভীষণ ভালো রিভিউ রয়েছে। তো সেক্ষেত্রে এই মাইকটা সবাই ইউজ করে, তোমরাও ইউজ করো, আমি নতুন ইউজ করছি, আমারও এক্সপিরিয়েন্স একদমই সবে শুরু, আস্তে আস্তে আমারও এক্সপিরিয়েন্স হবে। এই ভিডিও যেটা রেকর্ডিং হচ্ছে সেটা দেখলেই আমি বুঝতে পারবো যে আমার কতটা সাউন্ড কোয়ালিটি ভালো আসছে, তো তোমরাও ভিডিওটা দেখলে বুঝতে পারবে। অবশ্যই তোমরা এই মাইকটা পারচেস করো, সবাই কিনে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমাদের কিছুটা হেল্পও হবে এই ভিডিওটা দেখে। তো চলো টাটা।